شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. গাড়ির ব্যাপারটা নিয়ে গাড়ি এর আগেও আপনাকে বলেছিলাম, হয়তো আপনি ধ্যান দিচ্ছেন কিনা জানি না, যে গাড়ির ব্যবসা মূলত হালাল, গাড়ির ব্যবসা মূলত হালাল, মূলত হালাল, এবং বিড়ির ব্যবসা মূলত হালাল, মানে উৎপত্তিটাই হারাম হচ্ছে বিড়ির ব্যবসা, আর গাড়ির ব্যবসাটা মানে উৎপত্তিটা হচ্ছে হালাল, কিন্তু মানুষরা এত এমন কিছু কাজ করছে মানে হালালের মধ্যে হারাম মিশ্রিত করে দিচ্ছে, যেমন মাল বেশি নিচ্ছে, ধান্দাবাজি করে ওখানে কম মাইনিং কাটছে, তারপরে ওখানে বেশি মানে বিভিন্ন ভাবে ওখানে বেশি আবার করে মানে বিভিন্ন ভাবে হারাম করে দিচ্ছে। তো বোঝা গেল যে মূল জিনিসটা যদি হালাল হয় আর এর মধ্যে যদি কিছু কাজ করতে গিয়ে মানে হারাম মিশ্রিত করে দেয়, তাহলে বোঝা গেল যে ওর ইনকামটা হালাল হারাম মিশ্রিত হয়ে গেল, ইনকামটা হালাল হারাম মিশ্রিত হয়ে মিশ্রিত হয়ে গেল, সেটা হারাম পর্যায়ে পড়ছে না, মানে ওই মানে হালাল হারাম মিশ্রিত মানে এবার যদি তুলনা করা যায়, তুলনা করা যায় তো তুলনার মধ্যে এরকম হবে যে গাড়ির ব্যবসাটা হালাল কিন্তু এতে কিছু হারাম মিশ্রিত করে দিয়েছে, তো এই সিস্টেমটা বাদ দিতে হবে, যেগুলো হারাম যেগুলো না যায় সেগুলো বাদ দিয়ে তাকে গাড়ির ব্যবসাটা করতে হবে। আর বিড়ির ব্যবসাটা যে বিড়ির ব্যবসা যেহেতু মূলত হারাম, সেই জন্য বিড়ির ব্যবসা করাই যাবে না, সে যতই সৎ ভাবে করুক, যতই কালী ওরকে না ঠুকুক, যতই মানে যেভাবে করুক বিড়ির ব্যবসা করাই যাবে না, আর গাড়ির ব্যবসা করা যাবে, তবে এই যে ভুলগুলো আছে এই ভুলগুলোকে সংশোধন করে করতে হবে। আমি সুদ নিচ্ছি না কিন্তু সুদ দিচ্ছি, সুদ নিচ্ছে না সুদ দিচ্ছি, এটা ব্যাপারে প্রথম বিষয় যেটা হচ্ছে সুদের ব্যাপারে, সুদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজনকে অভিশাপ করেছেন, যেমন যে সুদ লিখবে, যে সুদ দিবে, যে সুদের সাক্ষী থাকবে, যে সুদের লিখবে, আল্লাহ রাসূল সাক্ষ মানে সবাইকে অভিশাপ করেছেন। তো মূল বিষয় যেটা হচ্ছে যে স্বাভাবিক ভাবে মানে এরা হচ্ছে সবাই অভিশপ্ত এবং সবাই সমান পাপী একটা দৃষ্টিকোণ থেকে, কিন্তু যদি আপনি দেখেন যে কিয়ামতের দিন তাদের শাস্তি সম্পর্কে যে হাদিসগুলো দেখবেন, তো সেখানে আপনি দেখতে পাবেন যে সুদখোরের ব্যাপারে যতগুলো হাদিস আছে, সুদখোরের ব্যাপারে যে এই লোকটা সে মানে রক্ত নদীতে হাবুডুবু খেলছে, কেন সে সুদখোর ছিল, এরকম ভাবে যতগুলো আপনি শাস্তির কথা আপনি দেখতে পাবেন সব সুদখোরের ব্যাপারে, মানে যে সুদ খেয়েছে তার ব্যাপারে, কিন্তু সুদের লেখকের ব্যাপারে, সুদ দিয়েছে তার ব্যাপারে, বা সুদের সাক্ষী থেকেছে, এই ব্যাপারে হাদিস আপনি খুঁজে পাবেন না। এখন কথা হচ্ছে তার মানে কি সেগুলো অপরাধ নয়, অবশ্যই অপরাধ, কিন্তু একটা হচ্ছে সুদ নেওয়া, যেমন ধরেন মানুষ সুদ দেওয়া এবং নেওয়া মানুষ বাধ্য হয়ে সুদ নিতে মানে পারে, মানে মানুষ এমন মানে মজবুরি হয় এমন সমাজে যে সুদ নিতে সে বাধ্য হয়। তো বিশেষ করে যে যখন এমন হয়তো তার কোনো চাক্কা জাম হয়ে যাবে, এমন কোনো চাক্কা জাম হয়ে যাবে কোনো একটা উদাহরণ একটা রোগের কাছে, এমন একটা আপনার রোগ হয়ে গেছে, আপনাকে হসপিটালে ইমার্জেন্সি করতে হবে, টাকার দরকার, কেউ আপনাকে টাকা দিচ্ছে না, এমন একটা পরিস্থিতিতে তখন যদি আপনি নিরুপায় অবস্থায় যদি সুদের ঘরে হাত বাড়িয়ে যদি আপনি সুদ নেন, তাহলে এটা আপনাকে গুনাহ হবে না নিরুপায় অবস্থাতে। আচ্ছা, এখন থাকলো যে নিরুপায় অবস্থাতে সুদ নেওয়া যায় কিনা দেওয়া যায় না, এটা আপনার মজবুরি নাই যে আপনি সুদ টাকা দিচ্ছেন সুদ মানে তার মানে সুদ আপনাকে নিতে হবে, না নিলে আপনার হবে না, এরকম তো ব্যাপার থাকে না। তার মানে সুদ যখন আপনি দেওয়া আর নেওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে মানুষ সুদ দেয় মজবুরিতে পুরো, আমার চলে না মজবুরিতে পুরো আমি দিচ্ছি। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখেন, আপনার ধরে যে 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকার মধ্যে আপনি হয়তো 50,000 টাকা সুদে খাটাচ্ছেন, মানে লোকে দিচ্ছেন আর ওতে থেকে ইনকাম আছে, হয়তো 1,000 টাকা দিলেন আপনি 1,100 টাকার মাসে নিলেন, 100 টাকা সুদ তো প্লাস হচ্ছে, আপনার সম্পদ কি হচ্ছে প্লাস হচ্ছে, তো আপনার সম্পদের সাথে 1,00,000 টাকার সাথে মানে হারাম যুক্ত হচ্ছে, হারাম যুক্ত হচ্ছে। আচ্ছা, এবার মজবুরিতে পড়ে আপনাকে সুদ দিতে হচ্ছে, ধরেন কিরকম দিতে হচ্ছে, আপনার 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকা আপনি হয়তো কোন একটা জিনিস কিনতে গিয়ে 50,000 টাকা আপনি দিলেন, তার মধ্যে থেকে আপনাকে প্লাস 1,000 টাকা সুদ লাগলো, তো আপনার হালাল ইনকাম থেকে মানে ওই টাকা থেকে আপনার সুদটা আসছে না, বরঞ্চ মাইনাস হচ্ছে, চলে যাচ্ছে টাকাটা, চলে যাচ্ছে সুতরাং চলে যাচ্ছে, কিন্তু আপনার টাকা মানে সম্পত্তিটা আসছে না। তো এবার কি আপনি বলবেন যে আমার যে 1,00,000 টাকার মধ্যে আমি 60,000 টাকা মানে 50,000 টাকা আসল টাকা আর 10,000 টাকা আরো এক্সট্রা তাকে সুদের দিয়েছি, আমার এই 40,000 টাকা জমি চাষে এটা হালাল টাকা হারাম টাকা, কি বলবেন আপনি? হালাল টাকা বলবেন, কারণ এটা আমার খালি টাকা, এতে থেকে আমি যা কিছু দিয়েছি, আমি খরচা করেছি হারাম পথে কিছুটা, ঠিক আছে, কিন্তু এই টাকাটা আমার হালাল টাকা।
কিন্তু যখন আপনি সুদ নেবেন প্লাস করবেন আপনার সম্পদ, তখন আপনি বলতে পারবেন না যে আমার এই সম্পত্তিটা হালাল, বলবেন আপনি যে আমার এই সম্পত্তির মধ্যে হালাল হারাম দুটোই আছে। সুতরাং যারা মানে সুদ দিচ্ছে তারা নিজের সম্পদ থেকে দিচ্ছে, সুদ নিচ্ছে না, সুতরাং তার যে ইনকামটা সেটা হারাম হচ্ছে না, বরঞ্চ হালাল থেকে অবৈধ পন্থাতে খরচ করছে কিছুটা, এই জন্য সে অবশ্যই গুনাহগার হবে, কিন্তু মানে সেটা যে তার সম্পত্তি হারাম হয়ে গেল এমনটি বিষয় হবে না। এটা হচ্ছে মূল বিষয়। এবার আপনার মানে কোনো কিছু বল থাকলে বলেন। তাহলে মানে আমি গাড়ি নেব, আমি সুদ দেব, ওটা আমার হারাম হচ্ছে না। সুদ দেওয়াটা হারাম, কিন্তু আমরা তাই বলে সম্পদটা হারাম হয়ে যাবে, এটা হারাম হবে না। আমার কথা বোঝার চেষ্টা করেন। না না, আমি তবু তোমার কথা বুঝতে পারছি। সুদ আপনি যদি দেন, ওর উপরে যে আমি ইনকাম করবো সেই ইনকামটা আমার মানে হারাম হচ্ছে না। না, ইনকামটা আমার হারাম হবে না, তাহলে আমি সুদ যে দিচ্ছি সেটা হারাম, সেটা অবশ্যই হারাম কাজ। হারাম হলে তো আমি কিরকম হারামের মধ্যে পড়লাম? কিরকম হারাম কাজ মানে বড় গুণা, সুদ দেওয়া নেওয়া সবকিছু বড় গুণা। বড় গুণা যদি হয় তো সেই গুণা থেকে বাঁচার জন্য অবশ্যই বাঁচতে হবে, অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে। কি করে বাঁচতে হবে? এবার কি করে বাঁচতে হবে, যেরকম ভাবে আপনি যে যেমন সেই ভুলগুলো আছে, যেমন ধরেন যে মানে বিভিন্ন পদ্ধতি আছে, যে আপনি একটা নতুন গাড়ি কিনবেন, একটা নতুন গাড়ি যদি আপনি কিনতে যান তাহলে সেখানে 15-20 লাখ টাকা যা কিছু লাগবে, আপনার সেই টাকা আপনাকে নগদ অর্থ দিতে হবে। এবার নগদ অর্থ দিয়ে আপনাকে যেটা সরকারি বৈধভাবে ট্যাক্স লাগবে সেই ট্যাক্স আপনাকে দিতে হবে, সমস্ত কিছু করে আপনি নগদ গাড়ি কিনেন, তাহলে আপনি সুদ থেকে বেঁচে গেলেন, মানে সুদ দেওয়া থেকে বেঁচে গেলেন, হারাম কাজ থেকে বেঁচে গেলেন, সবকিছু থেকে আপনি বেঁচে গেলেন, ঝামেলা মিটে গেল। কেন বসে সেটা ওরা বলবে না, ওরা কেন বসে সেটা ওরা বলবে নিচ্ছি না। আমি তো একটা যখন গাড়ি কিনলাম, গাড়ি আমার ওই উপরে পেমেন্ট হয়ে গেল, পয়সাটা তো আমার ইনকাম হয়ে থাকলো না, থাকলো না। একটা গাড়ি কিনলাম, তাতে গাড়ির দাম পড়লো 20 লাখ, আমাকে সুদ দিয়ে গাড়িটা আমার সব পেমেন্ট করে দিলাম সব, সে গাড়িটা আমার নিশ্চিত হয়ে গেল, সে গাড়িটা মানে আমার এতে চলে গেল, আমার তাই চলে গেল, আর সুদের মধ্যে আমার থাকছে না, সেটা আমার সম্পত্তিটা আমার মানে আমি আমার গাড়ি কিনছি কিন্তু আমি সরকারকে বৈধ হিসাবে কোন আমি যদি একটা গাড়ির যদি হিসাব রাখি, দ্বিতীয় গাড়ির আমি হিসাব আমি করতে যাবো, আর দ্বিতীয় গাড়ির হিসাব করতে গেলে আমি ক্যাশ পয়সা কিনবো, আমার কথা হলো, তাহলে তো আমি সুদের মধ্যে পড়ছি না, আর আমার কোনো গুণাও হচ্ছে না। হ্যাঁ, যা করলাম আমি একটার উপরই করলাম, দ্বিতীয় গাড়ির উপরে তো আমার কোনো হিসাবই থাকছে না। আমি যদি সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স আমি যদি সরকারকে দেখাই, তা আমার কি ক্ষতি হবে? আমার তো আর লাভ আছে। আরে যত সামনে যে কিছুই দেখাবো, ওটা তোমার বাড়ির তন্ন বিতন্ন করে দেখতে আসবে না, সে কি করছে না করছে, সেটা যারা খাতা মেনটেন্স করে তারাই তো বুদ্ধি করে নিবে, আমি বুদ্ধি বাই করে দিবে, তুমি এরকম করো, তাহলে তোমার কোনো কিছু লাগবে না। তো সেটা করছি না কেন? আবার সুদের উপরে গাড়ি থাকছে, আবার সুদের উপরে গাড়ি নিয়ে দিচ্ছি, আবার চালাচ্ছি, আবার পাঁচখানা গাড়ি নিয়ে দিচ্ছি, তো এই জিনিসটা তো সম্পূর্ণ হারামই হয়ে যাচ্ছে। বিষয় যেটা হচ্ছে কিনা, এর মধ্যে আরো কিছু কথা আছে, যেমন প্রথমত বিষয় যেটা হচ্ছে যে সিস্টেম চলছে সেই সিস্টেম ভুল। সুতরাং সবাই এই ব্যাপারে একমত, মানে বিশেষ করে আমাদের এলাকা, যে হ্যাঁ এইটা সুদ দেওয়া হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, এই ব্যাপারে তারা জানে। এখন বিষয় যেটা, কেন তারা করছে, তাদের বেশ কিছু মজবুরি থাকতে পারে, তারা হয়তো একসাথে অত টাকা জোগাড় করতে পারছে না, কিস্তি কিস্তি করে অল্প অল্প করে মানে দিয়ে হয়তো তাদের ইনকামটা হয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু ব্যাপার থাকতে পারে। যাই হোক, যে ব্যাপার থাকে না কেন, হারামকে হারামই বলতে হবে, অবৈধকে অবৈধই বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, এই একটা বিষয়। আমার কিস্তি দিয়ে থাকবে না কেন? আমি কিস্তি দিয়ে যখন আমি এক বিঘা জমি নিতে পারছি 25 লাখ টাকায়, 25 লাখ টাকা আমি এখন ঘর তৈরি করতে পারছি, তখন আমার এক টাকা থাকবে না কিস্তি। এখন বিষয় যেটা হচ্ছে যে সে যে কারণে হোক না কেন, তারা নিচ্ছে এটা, তারা হারাম কাজ করছে, এটা অবৈধ কাজ করছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে যে ওটা হারাম করার কারণে, যেমন ধরুন যে একজন চাকরি নেওয়ার জন্য সে অনেক টাকা ঘুষ দিচ্ছে, এই জন্য যে ঘুষ দিয়ে চাকরিটা নেন, ঘুষ দেওয়া দুটো পর্যায়ে আছে। একটা ঘুষ হচ্ছে যে আমি ওই কাজের যোগ্যতা নই, কিন্তু আমি
সেই যোগ্য ব্যক্তি না হওয়া সত্ত্বেও আমি যোগ্য হতে চাই, যোগ্য হতে মানে এখানে নাম লিখিয়ে আমি সেই টাকা অনেক টাকা দিয়ে আমি চাকরিটা নিলাম, এটা একটা পর্যায়ে। আর একটা পর্যায়ে আমি অধিকারী, আমি অধিকারী কিন্তু আমাকে হ্যারাসমেন্ট করছে আরো বিভিন্ন রকম ভাবে আমাকে মানে চাকরি দেওয়ার চেষ্টা করছে, যারা অযোগ্য ব্যক্তিকে দিয়ে দিচ্ছে তারা টাকা দিচ্ছে বলে, ওই জন্য আমাকে কিছু টাকা দিতে হচ্ছে, দিতে হচ্ছে। তো কিছু টাকা দিতে হচ্ছে তার মানে সে মজবুরি অবস্থায় টাকা দিচ্ছে, এই জন্য তার গুণা হবে না এবং তার চাকরিও যে হারাম হয়ে যাবে তার হারাম হবে না, হবে না। তো যদি সে মানে হয়তো স্বইচ্ছায় ভাবেও দিয়ে দেয় তাহলে সে গুণাগার হবে, কিন্তু তাই বলে যে তার চাকরির ইনকাম যে হারাম হয়ে যাবে তার হারাম হবে না। অনুরূপ ভাবে গাড়ির এই সিস্টেমটা মানে এই ওই পন্থাগুলো এই সিস্টেমগুলো হারাম, কিন্তু তাই বলে তার গাড়ির ব্যবসাতে যে ইনকাম হবে সবই যে হারাম হবে এমন তো বিষয় হবে না। আমি সবই বলছি না, আমি প্রথমত প্রথমটা আমার হারাম হবে, দ্বিতীয়টা আমি হারাম করতে যাবো না, সেটা তো ওর ব্যাপার না, এটা তো অবশ্যই করা উচিত না, তো সেটা ওর ব্যাপার না। যখনই আমি দ্বিতীয়টা ওই রকম ভাবে নিতে যাবো তখন তো আমার সম্পূর্ণ জিনিসটা হারাম হয়ে যাবে। মানে দ্বিতীয়টা করলে কেমন করে হারাম হয় সম্পূর্ণ বিষয়টা কিরকম মানে কথা কেন হারাম হচ্ছে না? আমার কাছে পয়সা আছে, যেমন পয়সা দিয়ে আমি নেবো না, আমি ওই হারাম হারাম হিসেবে আমি, হ্যাঁ তো এটা তো গুণাগার তো হবে, তাহলে গুণাগার তো হবে, তাই বলে যে সম্পত্তি হারাম হয়ে যাবে এমন বিষয় নয়। সেটা সেটা নাকি তুমি বলেছি যে না, গাড়ির ব্যবসা হারাম নয়, গাড়ির ব্যবসা মূলত হারাম নয় কিন্তু হারাম মিশ্রিত হয়েছে, হালাল হারাম মিশ্রিত, আমি এটা বলছি হালাল হারাম মিশ্রিত। তো ওটা তো ওরা কথা বললো না, আপনাকে অতটা বলবে কেন, আমার যতটুকু ওদের পক্ষে যাচ্ছে ততটা নিয়ে আপনাকে বলবে, এবার যতটা বিপক্ষে যাচ্ছে ততটা বলবে না আপনাকে, কারণ তো ওদের আপনি সুযোগ খুঁজবেন। ওরা তো ভাবছে যে ফুরুজুদ্দিন সাহেবকে যে কথাটা বলবো তাহলে মাইনাস প্লাস এমন কিছু কথা বলবো না যেটা আমার সুযোগ দিয়ে আমাকে ফের মানাই করে, এই জন্য আমার কাছ থেকে দুটোই শুনেছে কথা, কিন্তু আপনাকে বলেছে শুধু ওদের পক্ষে প্লাস স্বাভাবিক কথা, মাঝে মাঝে এরকমই হয়। আচ্ছা ঠিক আছে।